আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে বর্তমানে যে কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ আপনাদের যে পার্সোনাল একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, সেই জিমেলের ব্যাকআপ কোড কিভাবে বাহির করবেন। সো গাইস, তার আগে জেনে নিই জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড কেন আমাদের এত গুরুত্বপূর্ণ। তো আপনার জিমেল যদি কখনো লগ আউট হয়ে যায় বা আপনার জিমেল যদি কখনো কেউ হ্যাক করে ফেলে, সেক্ষেত্রে আমাদের ওই ব্যাকআপ কোডের প্রয়োজন হয়, অর্থাৎ সেই ব্যাকআপ কোডগুলো দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো। এই জন্য প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইটস ওকে, অ্যাট ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের ফোনে এই যে গুগল নামে একটা সফটওয়্যার থাকবে, জাস্ট সফটওয়্যারটা ওপেন করবেন। সো গাইস, ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, উপরে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা প্রোফাইল নামে একটা অপশন রয়েছে বা আইকন রয়েছে, এটাতে একটা জাস্ট টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে একটা লেখা বা একটা অপশন, এটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগলে বা এরকম যদি আরও ভিডিও পেতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এরকম পরবর্তী ভিডিও আপলোড দিলে সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। ওকে, সো গাইস, এখানে আসার পর সোজা আপনারা ডান দিকে স্ক্রল করবেন। এই যে ডান দিকে স্ক্রল করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে, এই যে সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। সো গাইস, ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট উপরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন, টু স্টেপ ভেরিফিকেশন। সো গাইস, একটা জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট সিকিউরিটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। সো আপনারা যারা এখনো পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন করেন নাই, এই ভিডিওর শেষে একটা ভিডিও ভেসে উঠবে, ওইটাতে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। এখানে আসার পর আপনি জাস্ট টু স্টেপ ভেরিফিকেশন একটা টাচ করে দিবেন। টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, অর্থাৎ আপনারা যে জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড বাহির করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ইটস ওকে, আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। সো জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো গাইস, এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্রিনটা ভালোভাবে রক্ষা করুন যাতে ভালোভাবে বুঝতে পারেন। এখানে আসার পর আপনি যে কাজটি করবেন, আপনি জাস্ট উপরে একটু স্ক্রল করবেন, এরকম করে উপরে একটু স্ক্রল করবেন। সো গাইস, স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখার চেষ্টা করতে চাই, যে ব্যাকআপ কোর্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকআপ কোর্স আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকআপ কোর্স নামে যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এরো আইকনে একটা টাচ করে দিবেন। সো গাইস, এরো আইকনে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন 8-10টা জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড এখানে থাকবে, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড বাহির করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোডগুলো কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন। সো গাইস, এই ব্যাকআপ কোডগুলো আপনারা এখান থেকে নিয়ে কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে ডাউনলোড রয়েছে এবং আপনি চাইলে এগুলো ট্যাপ করে ধরে থেকে এগুলো কপিও করতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে আপনারা কপিও করতে পারেন। সো ডাউনলোডও করতে পারেন, আপনারা এখান থেকে এগুলো নিয়ে জাস্ট আপনারা একটা সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা একটা জায়গাতে এগুলো রেখে দেবেন, ভবিষ্যতে যদি কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা বা আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি লগ আউট হয়ে যায় বা কেউ যদি হ্যাক করে ফেলে, সেক্ষেত্রে আপনি এই ব্যাকআপ কোড দিয়ে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও যেন সতর্ক হতে পারে বা তারাও যেন একটু হেল্প পায়। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে দিবেন, গুড ভিডিও, নাইস ভিডিও, পরবর্তী কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা কেন শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।